আগে এরকম হতো স্কুল বা কলেজে যখন যেতাম তখন হচ্ছে বা ডায়েরিতে বা কোনো জায়গায় এদিকে দাঁড়াও, এদিকে আসো, তোমাকে দেখি। বলো তো আসসালামু আলাইকুম, বলো বলো আসসালামু আলাইকুম, তারপর কি জানি বলে ওয়েলকাম টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আমি লাস্ট কয়টা ভিডিও ধরে এই হিজাবটা পরে আছি আমি জানি না, মানে ভিডিও অন করার সময় দেখা যায় যে হাতের কাছে এটা থাকে, এটা নিয়েই পরে অন করে ফেলি। তো যাই হোক, আজকে হলো কী বার, আজকে আমার বার মনে থাকে না। আগে এরকম হতো স্কুল বা কলেজে যখন যেতাম তখন হচ্ছে বার ডায়েরিতে বা কোনো জায়গায় লিখতে হলে তখন বারটা আসলে ওভাবে একদম মনে থাকতো, বাট এখন আর মনে থাকে না, যদি না শুক্রবার হয়, একটু মসজিদে ওয়াজ মাহফিল হয় তো তখন মনে থাকে। তো আজকে সকাল থেকেই একটু বোরিংই যাচ্ছে, কী করবো ভালো লাগছে না এরকম আর কি। রান্না আজকে আছে, রান্না আজকে করতে হবে না, সো ভাবছি যে কী করা যায় একটু ঘরটাকে। আর আমার এমনিতে একটু মন ভালো না লাগলে মনে হয় যে এটা সেটা ঘরটার গুছানোর কাজ করি এরকম। তো আজকে হলো আজকে বাইরে এত বাতাস, বাতাসে আমার এই যে টাওয়াল টাওয়াল পড়ে গেছে। আর রিসেন্ট কিছু গাছ কিনেছিলাম, ওই দিন আপনাদের সাথে ব্লগে আর শেয়ার করা হয়নি, তো গাছগুলো পুরো বেঁকে বেঁকে যাচ্ছে। এই যে এই দুইটা গাছ কিনেছি আমি, বেসিকলি গিয়েছিলাম এই যে স্পাইডার প্ল্যান্ট কেনার জন্য, এটা আমার খুবই পছন্দের একটা গাছ, তো এটা একটা কিনেছি। এটার বাচ্চা কাচ্চাও ছিল, সেগুলোকে আমি আলাদা করে ফেলেছি। এই যে বাতাসে গাছগুলোকে একদম পুরো বাঁকিয়ে ফেলেছে, তো মন খারাপ লাগছে। এই যে আমি এই জন্য এগুলোকে ঘরে নিয়ে আসছি, আর এগুলো এমনি তো ইনডোর প্ল্যান্ট। আর এই যে এটা একটা কিনেছি, এগুলোর টব চেঞ্জ করতে হবে অথবা কালার করব। তো যাই হোক, এই দুইটা কেনা হয়েছে। আর কেনা হয়েছে, ও ও এত বাতাস, এত বাতাস। এই যে এখানে একটা গাঁদা ফুলের গাছ কিনেছিলাম, এটাও বাতাসে পুরো ভেঙে মনে হচ্ছে এখনই পড়ে যাবে এই অবস্থা। তো এই ওয়েদার, মানে এই সিজনটাতে হচ্ছে আমাদের এই পাশটাতে খুব বাতাস থাকে, অপোজিট পাশে আবার বাতাস থাকে না। তো এই যে আরেকটা ক্যাপসিকাম, এটাও হলুদ, এখন মনে হচ্ছে সব গাছ ভেঙে যাবে এই অবস্থা। এগুলোকে ঘরে নিয়ে যাওয়া দরকার। মা দেখছো সব পড়ে যাচ্ছে, এই যে পড়ে যাচ্ছে সব কিছু। যাই হোক, ভিতরে চলে যাই, মা চলো চলো চলো, দরজা লাগিয়ে দেই। এই যে এখানে রেখেছি, এই র্যাকটা এই পাশে চলে আসবে। আর এটা তো আমি লাস্ট ব্লগে আপনাদের দেখিয়েছিলাম, এটার আসলে দেয়ালের ডেকোরেশনটা এখনো হয়নি, এটার অনেক কাজ বাকি আছে। উইদিন নার্সারিতে গিয়ে এই যে এরকম সিরামিকের কয়েকটা পট কেনা হয়েছে ইনডোরে রাখার জন্য। এই যে এই গাছটাও আমাদের নতুন কেনা হয়েছে, সাকুল্যান্ট, তো এইটা আপাতত রেখেছি। আর এই দেয়ালে একটা DIY কিছু একটা করবো, এরকম একটা প্ল্যান আছে, তো সেইটারই কাজ চলছে ওই পাশে, দেখাবো ইনশাল্লাহ। আর এই যে এইটা চলে যাবে ওই পাশে, আমার প্ল্যান হচ্ছে এটা ভর্তি শুধু গাছ থাকবে, মানি প্ল্যান্ট, তারপরে ওগুলো যা যা আছে এখন যদি জায়গা হয় আর কি। আর নিচের এটা এখানেই থাকবে, অ্যামেলিয়া টয়েস এখানে রাখা হয়, ইজি আর কি। আর এই যে এখানে হচ্ছে বারান্দা থেকে একটা এনে পানি দিয়ে রাখা হয়েছে। এই গাছটা এত ভালো, কিন্তু কি একটা অসুখ হয়েছিল, এরপরে হচ্ছে আমরা স্প্রে দিয়েছি, গাছটা ঠিকই বেঁচে গেছে, বাট এখন আর ফুল সেভাবে আসছে না। তুমি কি করেছো এখানে, কুকিজটা ফেলে দিয়েছ? এগুলো কুকিজ বাবা, ও খেতে হয় তো, অলডান এক কামড় খেয়ে, অলডান অলডান কুকিজ। এটা কি, তুমি কি ধরতেছ এটা? অ্যামেলিয়া ঘুম থেকে উঠে এটা দেখে মাথা পুরো নষ্ট, মানে ওয়াও বলছে, খুলে খুলে দেখছে, ও ওর সাইজের কিছু তো এরকম পায়নি। এই যে এটা কি, এটা কি, এটা কি কি পড়ে গেছে, ক্লোজ করো ক্লোজ করো, ফেক হাসি, ডোর হয়েছে, ও আচ্ছা আচ্ছা, রাইট, এটা তো ডোর। কাকে হাই বল, হাই ডোর, ওকে ক্লোজ, ওকে ক্লোজ, ওকে
Boy, Gabby. এটা আমাদের যে ফ্লাওয়ার পট একটা স্মেল দিচ্ছে মানে সকালে উঠে এটা অ্যানালাইসিস করতেছে এখানে কি কি আছে কি কি ড্রয়ার আছে এখানে এটা তো ফেক প্ল্যান্ট ফেক ফ্লাওয়ার এটা দিয়ে তো স্মেল আসবে না এখানেও ফ্লাওয়ার আছে কর্নফ্লেক্স নিয়েছিলাম আমি আর অ্যামেলিয়া দুজনে খাবো আমারও খেতে ভালো লাগছিল না মানে একটু মিষ্টি মিষ্টি আর অ্যামেলিয়া অল্প একটু খেয়ে আর খায়নি তো এই হলো সকালের নাস্তার অবস্থা এই পাশে হচ্ছে আমি এই যে কফি বানিয়েছি আর অ্যামেলিয়া কী করছে অ্যামেলিয়া হচ্ছে এই যে আলমন্ডসের এরকম একটা প্যাকেট ইয়ে পেয়েছে এগুলো একবার করে রাখছে আর একবার ইয়ে করছে আমি তোমার একটা খেলনা আমার কাছে আছে ইউ ওয়ান্ট টু প্লে লেটস গো ইয়েস তোমার একটা মজার খেলনা আছে কালকে অ্যামেলিয়া অনেকক্ষণ এটা দিয়ে খেলেছিল যাই হোক ওর খেলনার বক্সটা এখন এটা বানিয়েছি খুবই মানে আমার কাছে ইয়ে মনে হচ্ছে এটা কাজের এখন কারণ সব কিছু একসাথে জায়গা হয়ে যাবে এই যে এখানে রেখে দিয়েছি সব কিছু এই যে শেপস এগুলো কি মা শেপস ওকে সার্কেল হ্যাঁ সার্কেল রেক্টেঙ্গেল সবই আছে এটা লাগাই এই যে এটা হচ্ছে এভাবে দিয়েছি ঢেকে রাখতে পারবো দেখতেও বাজে লাগছে না আর এই জায়গাটা আপাতত এরকম থাকছে দেখা যাক এটা আমি ফাইনাল না এখানে আমার অন্যরকমের একটা সাজানোর প্ল্যান আছে বাট ওর বাবা যেহেতু এভাবে রেখেছে সো এরকম থাকুক আপাতত আর এই যে অ্যামেলিয়া মামি এই এই সোফাতে আসো আমি কাপড়গুলো মাত্র এখানে ওয়াশ করে রেখেছি এগুলো সার্কেল বাবা এখানে আসো এখানে এসে প্লে করো আমার মেয়ে কাউন্ট করে করে খেলছে আসো বাবা 1 2 3 4 5 ওকে এই খেলাটা কিন্তু খুবই মজার মানে ও রাখতে মানে বের করতে পছন্দ করে বলো এটা কি শেপ ট্রায়াঙ্গেল রাইট এন্ড দিস ওয়ান বলো স্কোয়ার সার্কেল রাইট ইয়েলো সার্কেল রাইট রেড কালার রেড সার্কেল গ্রিন কালার সার্কেল ব্লু কালার সার্কেল রাইট এই খেলনাগুলো আমি আমার ফেসবুকের পেজে আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম তো এই খেলনাগুলো হচ্ছে লেবু পেজে মানে অ্যাভেলেবেল পাওয়া যাবে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব খেলনাগুলো আসলেই বাচ্চাদের মানে এত ইন্টারেস্টিং লাগে আর খুবই মানে এই যে শেপস চিনতে পারছে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছে এভাবে না মা এটা ঘুরিয়ে রাখতে হবে নট লাইক দিস এইভাবে রাখতে হবে সার্কেল হয়েছে তো আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব অনেকেই আমাকে কমেন্ট করতে পারেন আর যারা ফেসবুকে লাইভ দেখেছেন তারা তো অনেকগুলোই নিয়েছেন দেখেছি আমি মানে শুনেছি আমি কারণ এর আগে যখন অ্যামেলিয়া মিউজিক্যাল টয়টা দিয়ে খেলেছিল ওইটার রিভিউ খুব ভালো পেয়েছিলাম আমি দেখে যে ওখানে গেছো কেন আমি এই যে গ্লাস বের করেছি এগুলো দিয়ে আমার এখানে একটা ইয়ে করার প্ল্যান আর এইটা হচ্ছে গতকাল রাতে ওর বাবা বাজার থেকে এসেছিল তারপরে আর আমি ওভাবে করে গুছাইনি মানে এই যে এই জিনিসগুলো যেগুলো দিয়ে ক্রাফটের জিনিস যেটা বানাবো স্প্রে পেইন্ট এগুলো আর গুছাইনি কারণ ভেবেছিলাম রাতেই করব কিন্তু এই যে এই ম্যাডাম হচ্ছে কালকে রাতে 12:30 ঘুমিয়েছে তো এই জন্য আর কিচ্ছু করতে পারিনি সো এই আর কি ইভেন সকালবেলা উঠেও আমি বাজারের জিনিসপত্র
বেশ কিছু গুছিয়েছি, তবে যে শুকনা কিছু আছে যেমন এই যে এখানে কোক আনা হয়েছিল, তারপরে যেগুলো অ্যামেলিয়া রেখেছে ওই পাশে ডিটারজেন্টের লিকুইড ডিটারজেন্টটা, এগুলো আসলে এখনও রাখা হয়নি, রাখতে হবে। কী করছো আম্মু? এটা ফেলো না বাবা, এটা লাগবে, মার লাগবে, মা কাজ করবে এটা দিয়ে। হ্যাঁ পড়ে গেছে, কেন ফেলে দিয়েছো মা? রেখে দাও, রেখে দাও। এগুলো আলমন্ডস, ইয়ামি, রাইট। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরা অফ করি, অ্যামেলিয়াকে দেখি খেতে দিব। এই যে আমার ফ্রিজ ভর্তি হচ্ছে কি বলবো ফল, কারণ গতকাল বাজারে গিয়েছিল অ্যামেলিয়া স্ট্রবেরি, ব্লুবেরি। বাজারে গেলে এখন এই কেকটা আনা হয়, তো এই যে এটা একটা জাপানিজ স্পঞ্জ কেক। আম্মু পড়ে গেছে, একটু দাও তো বাবা। বুবেই পড়ে গেছে, রাইট। এদিকে তোমা, তুমি খাবে, ব্লুবেরি খাবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আর এই যে এগুলো হচ্ছে ওই যে ওই দিন যে পমোগ্রেনের জুস খেয়েছিলাম আমরা একবার এনে, এটা এখন এত মজা লাগে আমাদের, আমি এখন এটা খাবো। হ্যাঁ ইয়ামি। এখন এই যে চার পাঁচটা করে আনা হয় একবারে পমোগ্রেনের জুস, এটা রেড কালার মামি, তুমি খাবে? এখন হলো আমি আর অ্যামেলিয়া ফলের টাইম কাটাবো, এখন মনে হয় 12:30 বাজে মেবি। আজকে যেহেতু মানে আমাদের ইয়ে দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট দেরি করে করেছি, সো লাঞ্চও আজকে মোটামুটি দেরি হয়ে যাবে। তো যাই হোক, ঠিক আছে, এখনকার মতো ক্যামেরা অফ করি। আজকে এই যে এটা নিয়েছি ক্যাপসিকাম, আমার আজকে ডিনারে পাস্তা বানানোর প্ল্যান আছে। আপনারা অনেকেই আমার কাছে পাস্তার রেসিপি জানতে চেয়েছিলেন গতবার যখন বানিয়েছিলাম, তো ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। হ্যাঁ খাবো, কী খাবো বাবা? দাও দাও, বাটিতে দিই ব্লুবেরি। ওপেন বেবি, এটা কী বাবা? হোয়াটস দিস? ববি, অ্যামেলিয়া বাবা ববি। ওকে ওকে ওকে, দিচ্ছি আমি, ওপেন করে দিচ্ছি। ওকে, তুমি যেগুলো ফেলছো কেনগুলো উঠাও, এই যে আলমন্ডগুলো ফেলছো যে উঠাও, এই যে কাপটার মধ্যে নাও অ্যামেলিয়া, এই যে কাপটার মধ্যে নাও, এই যে এটা এটাতে নাও বাবা, এই যে এখানে রাখো, এইটাতে এখানে রাখো। গুড জব, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এখানে ফ্রিজ থেকে একটা ঢেঁড়স পড়ে গেছে, থ্যাংক ইউ। চল আমরা ব্লুবেরি খাবো, তারপরে জুস খাবো। হ্যাঁ ব্লুবেরি। এই যে এখানে হচ্ছে দেয়ালের জন্য যে আয়নাটা লাগাতে চাচ্ছিলাম, এটার একসাথে সব জয়েন করা হচ্ছে। এটা আসলে ইচ্ছা করলে একটা বোর্ডের মতো সব করা যেত, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, বাট আমরা হচ্ছে এই যে এরকম কী জানি বললো এটার নাম, হিঞ্জ। হ্যাঁ, তো এটা দিয়ে হচ্ছে এই সবগুলোকে জয়েন করব, চারটা চারটা করে একটা বড় উইন্ডোর মতো বানাবো, তো দেখা যাক কেমন হয় করার পরে। আর এই যে অ্যামেলিয়া এখানে, এটা কি? দুইটার মাঝখানে একটা করে দিচ্ছি, প্রথমে দুইটা দিয়েছিল, পরে এখন বললাম যে একটা করে দিলেই হবে। দুপুরবেলা দুই পিস করে চার পিস লাগিয়েছে, মানে দুইটা করে আয়না জয়েন করে অ্যামেলিয়ার বাবার কাজ শেষ। মানে ও বলছে যে থাক, আমার এখন অফিসের কাজের ব্যস্ততা আছে, পরে করব। তো আসলে পরে করা বা অন্য কেউ করবে, এজন্য যদি ফেলে রাখি তাহলে আমার এটা মানে এই পিসটা হতে হতে দুই তিন দিন সময় লেগে যেত, যেটা আমি একদমই চাচ্ছি না। আর আমার এরকমই, যখন যেটা মাথায় আসে বা যেটা করতে চাই সেটা যে কোনো ওয়েতে হোক বা যেভাবেই হোক করার চেষ্টা করি। এই জন্য সামটাইমস অনেক মানে কি বলবো এটাকে, কথা কাটাকাটিও হয়। আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি বেশি তাড়াহুড়া করো, যেটা মানে যখন যেটা বললা সেটাই তোমার করতে হয় তাড়াতাড়ি। তো আসলে কাজ ফেলে রাখতে বা কোনো কিছু অন প্রোগ্রেস চলছে ওইটা মানে ফেলে রাখতে আমার ভালো লাগে না, তো দেখা যায় যে তখন নিজেই করা শুরু করে দিই।
আর তখন মানে ও এরকম বললে তখন আমি বলি যে এটা তো আমার কাজ, আমাকেই করতে হবে। পৃথিবীতে সবাই যে যার কাজ করতে এসেছে, তুমি যেমন তোমার অফিসের কাজ করবে আমি হেল্প করব না, তেমন আমারটা আমাকেই করতে দাও, তোমার হেল্প লাগবে না, এভাবে করে বলে আর কি কথা থামাই। আসলে আমিও সামটাইমস বুঝি যে আমার ইয়েটা একটু বেশি, কোনো কিছু করতে গেলে এখনই লাগবে, এখনই করে শেষ করে ফেলি এরকম। বাট আলটিমেটলি জিনিসটা এরকম হয় যে যদি আমি কোনো কাজ ফেলে রাখি তারপরে ওইটা আর করাই হয় না, কেমন একটা আলসেমি ধরে যায়। এক একজন মানুষের চিন্তাভাবনা আর কাজ করার ধরন আসলে ডিফারেন্ট। তো এটাই, যে যার মতো করে অভ্যস্ত, যেভাবে করে মানে করে স্বাচ্ছন্দ্য ফিল করে ওভাবেই করা উচিত, আর সেভাবে করলেই সে সাকসেস পাবে আমি মনে করি। তো যাই হোক, এই হচ্ছে কথা যে নিজের কাজ নিজেই করতে হয়, পৃথিবীতে কেউ কারোটা করে দেয় না। যেমন আমি একা একা বসেই পুরোটা করেছি আর আমার খুবই ভালো লাগছে যে আমি এটা কমপ্লিট করতে পেরেছি। তো এটার বাকি প্রসেসটা ইনশাল্লাহ আমি কালকে দেখাবো, বা এটা ডেকোরেশন করে লাগানোর পরে কেমন লাগলো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।